আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গভীর রাত পর্যন্ত মেয়েদের হল খোলা রাখা যৌক্তিক, এখানেও ভুল করছে ইসলামপন্থীরা। একটু জটিল আলোচনা, ব্যতিক্রমধর্মী ভিন্ন আলোচনা। প্রাথমিকভাবে আলোচনাটা শুনে অনেকে ক্ষিপ্ত হতে পারেন, বাট শেষ পর্যন্ত শুনে অনুরোধ করছি। সাবি প্রবি, বাংলাদেশের সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছে সেখানকার ভিসি ফরিদের পদত্যাগের দাবিতে। সে আন্দোলন ভিন্ন মোড় নিয়েছে, সে আন্দোলনের বিপক্ষে নতুন বয়ান ক্রিয়েট হয়েছে। সেখানে ইসলামপন্থীরা এক রাতের মধ্যে ভিসি ফরিদের বিপক্ষে থেকে পক্ষে চলে এসেছে। তারা যেটা বলার চেষ্টা করছে, বিশেষ করে ভিসি ফরিদের বিরুদ্ধে যে অভিযোগ নতুনভাবে উত্থাপিত হয়েছে যে ভিসি ফরিদ ক্যাম্পাসে তালেবানি শাসন কায়েম করেছেন এবং মেয়েদের হল শীতের দিনে 6:30 এবং গ্রীষ্মকালে 7:30 মধ্যে বন্ধ করে দেয়া, এরপরে কেউ ঢুকতে পারবে না, এই নিয়ম করেছেন। এই দুইটাই ইসলামপন্থীদের একটা অংশ, বিশেষ করে হুজুররা খুশি, খুশি হয়ে তারা বলছে উই সাপোর্ট ভিসি ফরিদ। এবং এর পক্ষে নানান যুক্তিও তারা দিচ্ছে যে ভিসি ফরিদ গেলে হয়তো বা কোনো বামপন্থী ভিসি আসবে, তার চেয়ে আওয়ামী লীগপন্থী ভিসি ফরিদ ভালো, নানান কথাবার্তা বলা হচ্ছে। দ্যাট মিন্স ভিসি ফরিদের পক্ষে একটা জনমত তৈরি হয়ে গিয়েছে, একটা বয়ান ক্রিয়েট হয়ে গিয়েছে, এ কারণে বা নানান কারণে আন্দোলন হয়তো ব্যর্থ হতে যাচ্ছে। ভিসি ফরিদ টিকেও যেতে পারে, টিকে গেলে কিন্তু এই বয়ান ক্রিয়েশন হুজুরদের পক্ষ থেকে এটাই দেয়। আমার বিশ্লেষণের আজকের বিষয়বস্তু সেটা নয়, আমার আলোচনার বিষয় হচ্ছে নতুন যে বিতর্কটা সামনে এসেছে এটা একটু ইসলামের দৃষ্টিতে বা নানান বাস্তবতার আলোকে পর্যালোচনা করা দরকার, যে মেয়েদের হল গভীর রাত পর্যন্ত খোলা রাখা কতটুকু যৌক্তিক, অথবা সন্ধ্যার সময়ে হল বন্ধ করে দেওয়া কতটুকু যৌক্তিক। এই বিষয়টা একটু ভিন্নধর্মী আলোচনা আমি করতে চাই। আমি মনে করি মেয়েদের হল গভীর রাত পর্যন্ত খোলা রাখাই যৌক্তিক, সন্ধ্যার পরে বন্ধ করে দেওয়ার যে নীতি 6:30 বা 7:30 এটা আমি যৌক্তিক মনে করি না। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়, তো বিশ্ববিদ্যালয় এর মধ্যে কিন্তু ইন্টারন্যাশনাল শব্দটা হিডেন, লুকায়িত আছে। অত বিশ্ববিদ্যালয়ের সিস্টেম স্ট্রাকচার অনেক কিছুই ইন্টারন্যাশনাল হবে, এমনকি কারিকুলামও কিন্তু অনেকটা ইন্টারন্যাশনাল। তো এটা কিন্তু একটা যৌক্তিক বিষয় যে বিশ্ববিদ্যালয়গুলোর সিস্টেম কাঠামো একটা আন্তর্জাতিক ছাপ থাকবে। এবং যেহেতু গ্লোবালাইজেশনের যুগ, উন্নত বিশ্বে বা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার একটা বিষয় কিন্তু থাকে, তো সন্ধ্যার সময় মেয়েদের হল বন্ধ করে দেয়া এটা উন্নত দেশে নেই। অতএব গ্লোবালাইজেশনের এই যুগে এটা বাস্তবায়নযোগ্য নয়, এটা কেউই মানবে না, এবং ধীরে ধীরে যেখানে ছিল সেখান থেকে কিন্তু উঠে যাচ্ছে, এবং যারাই এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা ব্যর্থ হচ্ছে। এরপরে অসংখ্য বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে টিউশন করে চলতে হয়, শুধু নিজের পড়াশোনার খরচ যোগানোর জন্য নয়, অনেকে পরিবার চালায়, মেয়েরা টিউশন করে। আমি নিজে সাক্ষী, আমি দেখেছি অসংখ্য মেয়েকে এরকম। আমার ঘনিষ্ঠ বান্ধবী বাংলাদেশের একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বর্তমানে, তিনি নিজের পড়াশোনার খরচ থেকে শুরু করে পরিবার চালাতেন টিউশন করে। তার কয়েকটা টিউশন করতে হতো, এজন্য অসুস্থ মায়ের চিকিৎসা করাতেন, এজন্যে তার সন্ধ্যার পর থেকে টিউশন শুরু হয় স্বাভাবিকভাবে। যে কোনো জায়গায় শিক্ষার্থীরা তো আর দিনের বেলা ওরকম সুযোগ পায় না, একাধিক টিউশন করাতে হলে রাত 8:30, 9:00 বেজে যায় আসতে আসতে, তখন তাদের জন্য এটা করণীয় কি? সন্ধ্যার সময় হল বন্ধ করলে তাদের জন্য তো এখানে অন্য কোনো বিকল্প বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেয়নি। এবং এতে দেখা যায় আমার পরিচিত অনেকেই এ কারণে হলে থাকতে পারেনি, বাইরে থাকতে হয়েছে, এক্সট্রা খরচ, তাদের ভোগান্তি একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মানেই তাদের কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকবে, এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার একটা পার্ট অ্যান্ড পার্সেল। আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলি সাধারণত শুরু হয় কিন্তু অনেক ক্ষেত্রে সন্ধ্যার পর, তখন কী করবে? সেটাও কিন্তু এই সন্ধ্যার পর হল বন্ধ করে দিলে সংকুচিত হয়ে যায়। যেমন কোনো মেয়ে যদি জিম করতে চায়, জিম করা তো দরকার আছে, জিমনেশিয়ামগুলোতে সাধারণত রাতের বেলায় বেশিরভাগ ক্ষেত্রে শিডিউল থাকে, বা শিক্ষার্থীরা দিনে টাইম ম্যানেজ করে যেতে পারে না, তাহলে সে সন্ধ্যার পরে হল বন্ধ করে দিলে কীভাবে সে জিম করবে? একটা এক্সাম্পল দিলাম, এরকম অসংখ্য এক্সট্রা কারিকুলার কাজ আছে যেটা সন্ধ্যার পরে মেয়েদের হল বন্ধ করে দিলে তার পক্ষে সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়ে একটা মেয়ে যে উদ্দেশ্যে পড়ে স্বাভাবিক তার বিকাশ বাধাগ্রস্ত হয়। এরপরে যে যুক্তিটা দেওয়া হচ্ছে বা ইসলামপন্থীরা যে যুক্তি দিচ্ছে, আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের চিন্তা কিন্তু ভিন্ন। হুজুররা মনে করছে যে না, এই যে মেয়েরা যে ডেটিং করে, তাদের ভাষায় যে নষ্টামি, এটা বন্ধ করার জন্যেই সম্ভবত সন্ধ্যার সময় হল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, বা এটা যুক্তি। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এসব বিষয়ে ডেটিং বন্ধ করার চিন্তা করেনি, তারা মেয়েদের নিরাপত্তার কথাটা চিন্তা করেছে। এখন এই যে ডেটিং যারা করবে, তারা ছেলে বন্ধুদের সাথে সময় কাটাবে, তারা সন্ধ্যার সময় কেন, দুপুরের পর হল বন্ধ করলেও তারা ডেটিং করবে, তাদেরকে এই হল একটা নির্দিষ্ট সময় বন্ধ করে দিয়ে
ডেটিং বন্ধ করা এটা সম্ভব নয়, এমনকি তাদের ভাষায় নষ্টামি বলতে যা বোঝায় সেটাও সম্ভব নয়। বরং আমরা দেখেছি স্টুডেন্ট লাইফে যারা ডেটিং করে, হল তাড়াতাড়ি যদি বন্ধের এরকম কোনো বিষয় আছে তাহলে অনেকে বাধ্য হয়ে অন্যত্র রাত্রি যাপন করে, তখন কিন্তু একটা ঝুঁকি বেশি থাকে। দ্যাট মিন্স যারা ডেটিং করে তারা যেভাবে হোক করবে, আর যারা করে না তাতে হল কখন কি বন্ধ এতে তাদের কিছু আসে যায় না। অসংখ্য পর্দানশীল মেয়ে এরকম রয়েছে যাদের কোনো ছেলে বন্ধু বা এরকম আউট টাইম পাস করার কোনো অভ্যাস নেই, প্রয়োজন নেই, বা এটা কখনোই তারা করে না, সচেতনভাবে এড়িয়ে চলে, কিন্তু তাদের ব্যক্তিগত প্রয়োজনে তাদের হলে আস্তে আস্তে রাত 7টা, 7:30, 8টা, 9টা বাজতে পারে, এবং এটা প্রতিনিয়তই হতে পারে, মাঝে মাঝে না। এটার সমাধান কী? আরেকটা বিষয় হচ্ছে যে এখানে ইসলামপন্থীরা যে ভুল করছে এটা একটু পর্যালোচনা করা দরকার। হ্যাঁ, অবশ্যই আমি চাই যে মেয়েরা তাদের কার্যক্রম সম্পন্ন করে তাড়াতাড়ি ঘরে ফিরে আসুক, এটাই স্বাভাবিক, গভীর রাতে তারা বাইরে সময় কাটাবে এটা কখনোই চাই না, এবং একটা মেয়ে পরিপূর্ণ শালীনতা বজায় রাখবে, সে পর্দা করবে, তার ছেলে বন্ধু থাকবে না, সে শরিয়া মেনটেন করে চলবে, আমি এর পক্ষে শতভাগ একমত, কোনো সন্দেহ নেই। কিন্তু এগুলোর সমাধান কি সন্ধ্যার সময় হল বন্ধ করা? এর পক্ষে কি ইসলামী শরীয়তে কোনো দলিল আছে? যেমন আমি যদি খোলাফায়ে রাশেদার সময়টা পর্যালোচনা করি, যখন ইসলামী খেলাফতের ব্যাপক বিস্তৃতি ঘটেছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় বা অন্যান্য খলিফাদের সময়, তখন কি মেয়েদেরকে নিরাপত্তার অজুহাত দেখিয়ে বা তাদেরকে শালীন বানানোর জন্যে সন্ধ্যার সময় ঘরে ঢুকার কোনো ডিক্রি তারা জারি করেছিল? কখনোই নয়, বরং তারা মেয়েদের নিরাপত্তা সর্বত্র সব সময়ের জন্যে নিশ্চিত করেছিল। আর বর্তমানে আধুনিক যুগে, তথ্য প্রযুক্তির এই যুগে, সভ্যতার উৎকর্ষতার এই যুগে মেয়েদেরকে সন্ধ্যার সময় ঘরে ঢুকিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এই পদ্ধতিটাই তো একটা ভুল। এই ভুল পদ্ধতির সাপোর্ট ইসলামপন্থীরা কীভাবে করে? বরং তাদের মানে মূল জায়গায় ফোকাস না করে অন্য জায়গায়, এতে কিন্তু একটা স্ট্রাকচারাল সমস্যা হয়। এ কারণে ইসলামপন্থীদের উচিত মেয়েদের নিরাপত্তার জন্যে সর্বত্র নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা করা। সন্ধ্যার সময় তারা ঘরে ঢুকবে তা না, মেয়েরা সন্ধ্যার পরে বাহিরে থাকলে যেন তাদের নিরাপত্তা রাষ্ট্র নিশ্চিত করতে পারে, সে ব্যাপারে জোরদার করতে হবে, সে ব্যাপারে ভয়েস রেজ করতে হবে। কই এ ব্যাপারে তো তাদের কোনো আন্দোলন বা কন্ট্রিবিউশন আমরা দেখছি না, তেমন কোনো, অনেকে বলে কিন্তু তেমন কোনো উল্লেখযোগ্য কিছুই আমরা দেখছি না। এবং এটার আরেকটা বিষয় যে এই যে ডেটিং বা প্রেম, বাহিরে ছেলে বন্ধুদের সাথে সময় দেওয়া, তো এটার সমাধান কি তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে ঘরে আসতে বলা? এটা এর কোনো ফলাফল আউটপুট প্রমাণিত হয়নি, বরং এর সমাধান হচ্ছে নৈতিক প্রশিক্ষণ দেওয়া, এটাই হচ্ছে বাস্তবতা। এজন্য আমি বলবো আসলে এই সন্ধ্যার পর হল বন্ধ করার যে একটা নীতি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে উদ্দেশ্যে এটা করেছে, ইসলামপন্থীরা যেটা ভাবছে সেটা নয়, এবং এর কোনো কার্যকর আউটপুট কোথাও প্রমাণিত হয়নি। আর বর্তমান এই যুগে এটা চাপিয়ে দেওয়া, এটা মোরাল পুলিশিং হিসাবে দেখে, আর এটা বাস্তবসম্মত বা যৌক্তিক নয়, এটা সম্ভব নয়। এজন্য আমি বলবো যে হল 8টা, 9টা, 10টা, হ্যাঁ প্রয়োজন যদি হয় তাহলে ছেলেদের হলও সন্ধ্যার সময় বন্ধ করার নীতি হতে পারে প্রয়োজনে, কিন্তু এটা তাদেরকে আদর্শবান বানানো কিংবা নিরাপত্তা নিশ্চিতের কোনো মাধ্যম হতে পারে না। এই দিক থেকে আমি অযৌক্তিক মনে করছি হল বন্ধ করে দেয় সন্ধ্যার সময়, তবে একটা যৌক্তিক একটা টাইম ফ্রেমিং নিরাপত্তা বা শৃঙ্খলার জন্য হতে পারে, এটা শুধু মেয়েদের জন্য, এটা ছেলেদের জন্য হতে পারে। এই ডিসক্রিমিনেশন, ছেলেদের হল সারা রাত খোলা থাকা, মেয়েদের হল সন্ধ্যার সময়, তো মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ কেন দিয়েছে, এটা কিন্তু সব দিক থেকে যৌক্তিক নয়, এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক যে বিকাশ বা একজন শিক্ষার্থী যে জন্য ভর্তি হয় এর জন্য অনুকূল নয়। এজন্য আমি বলবো যে আজ হোক কাল হোক এই সিদ্ধান্ত টিকবে না, কমপক্ষে 9টা পর্যন্ত ওপেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো রাখতেই হবে, এবং ধীরে ধীরে হয়তোবা 10টা পর্যন্ত করা প্রয়োজন হতে পারে। তো এটা টিকবে না, এটা যতই এর পক্ষে যতই লেজিটিমেট করার চেষ্টা করুক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা টিকবে না, এটা যৌক্তিকতা। আবারও আমি আমার আলোচনার শেষে বলছি, হ্যাঁ আমি চাই মেয়েরা শতভাগ পর্দা করুক, শালীনতা মেনে চলুক, তারা কোনো শরিয়া বিরোধী কর্মকাণ্ড না করুক, এবং তারা প্রয়োজনে বাহিরে যাবে, রাত্রে চলাফেরা করবে, সন্ধ্যার পরে চলাফেরা করবে, চাকরি করবে। রাষ্ট্রের উচিত তাদের নিরাপত্তার দায়িত্ব নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত তাদের নিরাপত্তার দায়িত্ব নিশ্চিত করা, আর শালীনতা নৈতিক চরিত্র এটা ব্যক্তিগত ব্যাপার, এটা জোর করে চাপিয়ে দেওয়া আদৌ বিজ্ঞানসম্মত বা শরীয়তে এর কোনো দলিল নেই। এজন্য আমরা দেখেছি এই মাঝে মাঝে ইসলামপন্থী বা একটা ইমোশনাল জেনারেশনের ভুল ম্যাথোডোলজির কারণে বিভিন্ন আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত হয়। আজকে এই সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলন যে ভিন্ন খাতে প্রবাহিত হয়েছে, বিসি ফরিদের পক্ষে জনমত তৈরি হয়েছে, এজন্য আমি বলবো ইসলামপন্থীদের একটা অংশের ইমোশনাল বা আনসাইন্টিফিক অদূরদর্শী বিভিন্ন ম্যাথোডোলজি যেটা বাস্তবসম্মত নয়, যেখানে তাদের উচিত ছিল নিরাপত্তা নিশ্চিতের কথা বলা, সেখানে তাদের উপর নৈতিকতা জোর করে
তালেবানি শাসন বলতে এখানে জোর করে বলা হয়েছে, জোর জবরদস্তির মাধ্যমে কিন্তু আসলে কিছুই সম্ভব নয় আর ক্ষমতায় টিকে থাকাও সম্ভব নয়। তো এখানে ইসলামপন্থীর একটা ভুলই।